আজকে আমরা পড়ব ক্লাস 7-এর একটি সংস্কৃত গল্প কৃষ্ণার্থ বায়স কথা। বায়স মানে কাক, কৃষ্ণার্থ একটি কাকের গল্প, কথা মানে গল্প। দণ্ডকারণ্যে বনাম একম অস্তি। দণ্ডকারণ্যে একটি অরণ্য ছিল, তত্র বৃক্ষপরি এক বায়স তিষ্ঠতি স্ম, সেখানে গাছের উপরে একটি কাক বাস করত। আগতে নিদাঘ সময়ে গ্রীষ্মকাল এলে, নিদাঘ সময় মানে গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকাল, বায়স অতীব তৃষ্ণার্ত ভবতি স্ম, কাকটি খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। স ইতস্তত জল অন্বেষণায় ভ্রমতি স্ম, সে এখানে ওখানে জলের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সহসা মানে হঠাৎ, উদ্যানাম এক অংশ পশ্চাতিস্ম, হঠাৎ সে একটা বাগান দেখতে পেল। তত্র তেন জলকুম্ভম একম দৃষ্টম, সেখানে সে একটা জলের কলসি দেখতে পেল, কুম্ভ মানে কলসি। স উল্লসিত ভবতিস্ম, সে খুব খুশি হয়ে গেল। স চিন্তাতিস্ম, সে চিন্তা করল ভাগ্যেন এতাৎ সম্ভবতি, ভাগ্যের দ্বারা এটা সম্ভব হয়েছে, অর্থাৎ তার খুব সৌভাগ্য যে এভাবে সে জলের খোঁজ পেয়েছে। তত স জলকুম্ভম নিকষা আগত্য পশ্চাতি স্ম, তারপর সে জলের কলসির কাছে এসে দেখল, নিকষা মানে নিকটে কাছে। জলং কুম্ভস্য অধঃ তিষ্ঠতি, জল কলসির তলায় ছিল। তিষ্ঠতি এখানে স্ম যোগ নেই, যদিও আমি ছিল বললাম, এখানে সবই দেখা যাচ্ছে স্ম যোগে, অর্থাৎ স্ম যোগে অতীতকাল, এখানে গল্পটা অতীতকালেই দেওয়া আছে, এখানেও স্ম হওয়াটা উচিত ছিল, সেজন্য ছিলই বললাম, কারণ পুরোটাই অতীতকালেই দেওয়া আছে, তিষ্ঠতি স্ম লিখলে এখানে ঠিক ছিল। দাদা চতুরা বায়স, তারপর সেই চতুর কাকটা মুখে না এক একম প্রস্তর খণ্ডম আনিয়েও, মুখে করে একটা একটা প্রস্তর খণ্ড অর্থাৎ পাথরের টুকরো এনে কলসের মধ্যে নিক্ষিপ্তবান, কলসির মধ্যে ফেলতে লাগলো, ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। তদা জলং উপরি আগতে, তারপর জল উপরে এলে সুখে না স জলং পিবতিষ্ম, সুখের সঙ্গে আনন্দের সঙ্গে সে জল পান করলো। অত উচ্চতে তাই বলা হয় বুদ্ধির যশ বলাংতস্য, বুদ্ধি যার বল তার। এই গল্পটা আমরা ছোটোবেলাতেও শুনেছি, যে একটা জঙ্গলে একটা কাক ছিল দণ্ডকারণ্য, সেখানে সে একটা গাছে থাকতো। গ্রীষ্মকাল এলে একদিন একটা সময় সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, সেজন্য সে জলের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, কোথাও যদি একটু জল পাওয়া যায়। হঠাৎ একটা বাগানের মধ্যে সে একটা কলসি দেখতে পেল, কিন্তু কলসির খুব তলায় জল ছিল, কলসি ভর্তি জল ছিল না, নিচের তল একদম নিচের অংশে জল ছিল। তাই সেই জল কী করে পান করবে সেটা ভাবতে লাগলো। দিয়ে বুদ্ধি করে সে আশেপাশে পাথর টুকরো এনে মুখে করে নিয়ে এসে জলের মধ্যে ফেলতে লাগলো, তার ফলে নিচে পাথরের টুকরোগুলো জমা হতে জল ক্রমশ উপরে উঠতে লাগলো। তারপর যখন তার নাগালে এলো তখন সেই জল পান করলো, দিয়ে তার পিপাসা নিবারণ করলো, পিপাসা মেটালো। সেজন্য বলেছে বুদ্ধির চর্চ বলন্তস্য, অর্থাৎ বুদ্ধির জন্য সে তার পিপাসা মেটাতে পারলো, তৃষ্ণা মেটালো। এখানে কিছু সন্ধিযুক্ত পদ আছে, যেন বনম একম অস্তি, বনম যুক্ত একম যুক্ত অস্তি, ইতস্তত ইতঃ যুক্ত তত, জল অন্বেষণায় জল যুক্ত অন্বেষণায়, উদ্যানম একম উদ্যানম যুক্ত একম, জলকুম্ভম একম জলকুম্ভম যুক্ত একম, প্রস্তর খণ্ডম আনিও প্রস্তর খণ্ডম যুক্ত আনিও, জলম উপরি জলম যুক্ত উপরি, বুদ্ধির যশ বুদ্ধি যুক্ত যশ। এই সন্ধিযুক্ত পদগুলো এখানে পড়তে গেলে তোমরা পাবে, এগুলো সংস্কৃতে লেখা সম্ভব হলে অভ্যেস করবে। এছাড়া গল্পটা খুব ভালোভাবে পড়বে, সংস্কৃতটা পড়ে তার বাংলা অনুবাদটা পড়ার চেষ্টা করবে, তার ফলে তোমরা ভালোভাবে পড়তেও শিখে যাবে, সংস্কৃত শব্দগুলো সংস্কৃত দেখে পড়ার চেষ্টা করবে।